السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أمرا آلوچنا করছিলাম মনোরোগ সম্পর্কে, হার্দিক ব্যাধি আর যাকে আধি বলা হয়, কারণ ব্যাধির চেয়ে আধি হলো বড়। মনের রোগ সেই রোগ যে রোগ থাকলে পরে মানুষ পাপাচারী হয়, গুনাহগার হয়। তার মধ্যে একটা রোগ হলো দুনিয়াকে ভালোবাসা, বিষয় আসক্তি। দুনিয়াকে এমন ভালোবাসা, দুনিয়াকে এমন পছন্দ করা, দুনিয়া 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 করে এমন মানে দুনিয়ার প্রতি আসক্ত হওয়া যে আপনি দিনকে ভুলে যান। বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া, দিনের কথা বললে আপনি দুনিয়ার হাওয়ালা দেন। এই দুনিয়ার দিনের কথা শুনতে বললে আপনি দুনিয়ার হাওয়ালা দেন। আপনি দিন দুনিয়া করবেন কিন্তু আখেরাতকে ভুললে হবে না। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন তার মধ্যে আখেরাত কামনা করো। দুনিয়া আসলে কিসের জন্য? দুনিয়া হচ্ছে আখেরাতের কি মাজরা, শস্যক্ষেত, জমি। এখানে ফসল ফলাবে, কাটবে কখন? আখেরাতে। দুনিয়া বর্জন করতে বলা হচ্ছে না, কিন্তু বলা হচ্ছে কি যে দুনিয়ার দিকে বেশি ঝুঁকে পড়ো না, বরং দুনিয়াটাকে ব্যবহার করো কিসের জন্য? দিনের জন্য। আর দিনকে দুনিয়ার জন্য ব্যবহার করো না। অনেক মানুষের রোগ আছে দুনিয়া দুনিয়া দুনিয়া, এমনকি দিনকেও নিজের স্বার্থে নিজের দুনিয়ার জন্য ব্যবহার করে। আর এটা একটা মনোরোগ, মনের রোগ, যে সব সময় দুনিয়ার চিন্তা, আমার দুনিয়া কিভাবে বজায় থাকবে। দিন বিক্রি করে দুনিয়া সঞ্চয় করে, এটা একটা মনের রোগ। তেমনি একটা রোগ হলো কুধারণা, আল্লাহর প্রতি কুধারণা, মানুষের প্রতি কুধারণা। আল্লাহর প্রতি কুধারণা কেমন? আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, আল্লাহ আমাকে ধ্বংস করে দেবেন, এরকম কুধারণা করা ঠিক না। বরং আল্লাহর প্রতি কি রাখতে হবে? সুধারণা রাখতে হবে যে আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমি ভালো কাজ করছি ইনশাআল্লাহ আমি জান্নাত পাব। নিজেকে নিরাশ করে আল্লাহর প্রতি কুধারণা করা যাবে না। তেমনি মানুষের প্রতি কুধারণা করাও এক প্রকার রোগ, সব সময় কুধারণা। কেউ যদি ভাই বোনে যাচ্ছে, আমরা তাকে কি মনে করি? প্রেমিক প্রেমিকা যাচ্ছে। কেউ কোন প্রয়োজনে কোন মহিলার সঙ্গে কথা বলছে, অথচ আমরা ভাবি কি কোন গোপন কথা বা খারাপ কথা বলছে। এইভাবে যদি কেউ বিল্ডিং বাড়ি করছে, তো আমরা ভাবি কি কোথেকে চুরি করে করছে। হ্যাঁ, কেউ যদি সামাজিক কোনো কাজ করে বা সমাজের কোনো টাকা পয়সা নাড়াচাড়া করে, তো আমরা ভাবি কি যে মেরে খাচ্ছে। এইভাবে অপবাদ দেয়, মনে মনে দেয় কিংবা প্রচার করে, এবং মানুষের প্রতি কুধারণা রাখে, সুধারণা রাখে না। আপনি হুজুরকে দাওয়াত দিয়েছেন, 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে এসেছেন, হুজুর আসতে পারলেন না, হুজুরের প্রতি কি ধারণা রাখেন? কি ধারণা রাখেন? কু ধারণা, এদের মেরে খাওয়া অভ্যেস, আসতে পারলেন। আপনি বুঝলেন না যে হুজুর কেন আসতে পারলেন না। সুধারণা রাখতে হয়, কুধারণা রাখা ঠিক না। কেন আপনি ভাবলেন না যে হুজুরের হয়তো কোনো বড় অসুখ হয়েছে তাই আসতে পারলেন না, কিংবা গাড়ি কিছু হয়ে যাই হোক, কিন্তু চট করে আমরা কুধারণা করে কু মন্তব্য করে বসি। তারপরে ধরুন আপনি একজনকে টেলিফোন করলেন, টেলিফোন করে টেলিফোন তুলেই না, তুলেই না, তুলেই না, তখন আমরা কি বলি? তখন আমরা তাকে গালি দিই, কত রকম বলি, হ্যাঁ তুলবে না ইত্যাদি সেই। কিন্তু হতে পারে সে বাথরুমে আছে, হতে পারে সে বিজি আছে, হতে পারে সে নামাজে আছে, হতে পারে সে সাইলেন্ট রেখেছে। সেসব সুধারণাগুলো না করে চট করে কুধারণা করে একটা কুমন্তব্য করে দিই। কিন্তু এই যে গালি প্রকারে যে কুমন্তব্যগুলো করা হয়, যাকে যার জন্য করছি, যার প্রতি করছি, তাকে কিন্তু লাগে না। ঘুরে এসে কাকে লাগে? যে যে বলছে বক্তাকে লাগে। সুতরাং সুধারণা রাখতে হয়, কুধারণা রাখতে হয় না। কেন? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বাযাজ-জানি ইসম। বেশি বেশি কুধারণা করা থেকে, ধারণা করা থেকে দূরে থাকো, কেননা কিছু কুধারণা হচ্ছে গুনার কাজ। কেমন গুনার কাজ? কেমন ধারণা? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফে ছিলেন, মা সাফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে এলেন,
কথাবার্তা হওয়ার পর তাকে এগিয়ে দেওয়ার জন্য মসজিদ থেকে বের হতে যাচ্ছেন, এমন সময় দেখছেন দুজন আনসারি সামনে দিকে পার হয়ে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর ইসলি কুমা, শোনো তোমরা থামো, এই যে মহিলা দেখছো, এই মহিলা এ হচ্ছে আমার স্ত্রী সাফিয়া। তখন আনসারি দুজন বলছে, ইয়া সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারও কি আমরা সন্দেহ করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভুল ভাঙার জন্য বললেন, ভুল ভাঙার জন্য, যদিও তারা সাহাবি, সাহাবিরা রাসূলের ব্যাপারে কোন কুধারণা করতে পারে, কিন্তু মুনাফিকরা করতে পারে। তো মুনাফিকরা তো কলঙ্কে, চরিত্রে কলঙ্কই লাগিয়ে ফেলেছিল। বললেন, শোনো, ইন্না শাইতানা ইয়াজরি মিন আদম মাজরা ইদ্দাম, ইয়াজরি মিন বানি আদম মাজরা ইদ্দাম, শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় রক্তের সাথে সঞ্চালিত হয়। অতএব আমার মনে হয়, আমার ভয় হয় যে শয়তান হয়তো তোমাদের মনে কিছু প্রক্ষিপ্ত করবে, আর তার ফলে তোমরা কুধারণা করে বসবে। দেখছেন, এ হচ্ছে কুধারণা, যে আমি একজন মহিলাকে নিয়ে যাচ্ছি রিক্সায় বসিয়ে, আপনি চট করে বললেন যে কোন প্রেমিকাকে বসিয়ে নিয়ে যাচ্ছে। কেন কেন বললেন না যে স্ত্রী, কেন বললেন যে মেয়ে, কেন বললেন না যে মা? যেহেতু আপনার মনে রোগ আছে শুধুমাত্র কুধারণা করা। ওই যে আপনারা শুনেছেন একটা গল্প, বক্তাদের বক্তারা বলে থাকেন, যখন মানুষের প্রতি কুধারণা হবে, যখন মানুষের প্রতি হিংসা হবে, হিংসা তো একটা রোগ বটেই, সেটা আসছে পরে, যে অমুকের ছেলে খুব ভালো ছেলে, তখন তার কুধারণা হয় কি, তোর ভালো ছেলে হলে কি হবে, ও পরীক্ষায় পড়াশোনা সেরকম না, পরীক্ষায় পাশ করতে পারে না, বুঝি না ভালো ফার্স্ট নম্বরে পাশ করে, বলে পাশ করলে কি হবে, পাশ করলে সার্টিফিকেট পাবে না, সার্টিফিকেটও পেয়েছে, বলে সার্টিফিকেট পেলে কি হবে, চাকরি পাবে না, বলে চাকরিও পেয়েছে, বলে চাকরি পেলে কি হবে, বেতন পাবে না, বলে বেতনও পায়, বলে বেতন পেলে কি হবে, বরকত থাকবে না। তো একটার পর একটা মানুষের প্রতি যে কুধারণা, হিংসা বসে করা হয় কুধারণা, মানুষকে ফলতে ফুলতে দেখলে পরে আপনার কুধারণা, হারামের টাকা এই করছে বলে তাকে তুচ্ছ করার জন্য শুধু কুধারণাই করে না, বরং অপবাদ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে মানুষের কাজে রটায়। সুতরাং কুধারণা থেকে বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুমাজ্জান ফাইন্নাজ্জান্না আকযাবুল হাদিস, তোমরা কুধারণা করা থেকে দূরে থাকো, কারণ কুধারণা করা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা। মিথ্যা কথা তো মিথ্যা বটেই, কিন্তু তুমি কুধারণা করলে যেটা নয় সেটা তুমি ধারণা করলে, এটা একটা সবচেয়ে বড় মিথ্যা কথা। তারপরে হয়তো বা হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা জানান্তুম ফালা তাহাক্কাকু, তার মানে যদি কারো প্রতি কোনো কুধারণা হয়েই যায়, তো সেই ধারণাটা যেন বাস্তব মনে করো না, খবরদার সেটা মানে ধারণা করে বসো না যে সত্যই সে, আপনার মনে এলো মন থেকে উড়িয়ে দেন, সেটা কারোর সঙ্গে আলোচনা করা, সেটাকে বড় আকার করা, যেন অমুক লোক এই করছে, তারপর সেখান থেকে এক কান হতে হতে আরেক কান হতে হতে, আপনারা শুনেছেন যে কখনো কখনো এই শ্রেণীর অপবাদ বিশাল হয়ে যায়, অমুক লোকটা অমুকের বাড়ি কেন যায়, তার স্বামী বাড়িতে থাকে না কেন যায়। আপনি যদি কুধারণা করলেন তার প্রতি, কুধারণা করে যখনই আপনি একজনকে বললেন, সে যখন অপরকে বলবে তখন কি বলবে জানেন, যেন অমুক অমুকের বাড়ি যায়, এই করতে যায়, তখন সে আর সন্দেহটা রাখবে না, সে পরিষ্কার করে বলে দেবে যে এই করতে যায়। তারপরে আরেকজনকে যখন বলবেন তখন আরো রটে যাবে যে তারা ব্যভিচার করে, ওখানে ব্যভিচার চলে। এইভাবে মানুষের কুধারণা এইভাবে উচিত না। যদি আপনার মনে কুধারণা আসে, আপনি মনের ভিতরে রেখে দেন, খবরদার এইভাবে মানুষের কাছে চর্চা করবেন না, আর সেই মানুষের মতো দেখো ও আমাকে বলতে মানা করেছে কিন্তু বলো না, আর আমি তোমাকেই বলছি আর কাউকে বলছি না, সে আবার একজনকে বলে দেখো আমাকে বলতে মানা করেছে, আমি তোমাকেই বলছি আর কাউকে বলবো না, এমনি করতে করতে খালি তোমাকেই বলছি বলতে বলতে দেখা যাবে গোটা শহরের লোককে বলা হয়ে গেছে। এইভাবে খবরদার কুধারণা করে কোনো কথা প্রচার করবেন না। মোট কথা হলো, হার্দিক একটা রোগ মানুষের ভিতরে কুধারণা করা, নেগেটিভ ধারণা, সবসময় নেগেটিভ ধারণা, মানুষের প্রতি সুধারণা রাখেন। তবে হ্যাঁ, একটা কথা জেনে রাখতে হবে, সবসময় সুধারণা ফল দেয় না। আপনার মেয়ে রাত এগারোটার সময় বেরিয়ে যাচ্ছে ঘর থেকে, আপনি ভাবছেন বাইরে পায়খানা করতে যাচ্ছে, অথচ আপনার মেয়ে কি করছে আপনাকে জানতে হবে, তাই না? এক্ষেত্রে কিন্তু সুধারণা রাখলে হবে না। আপনার ছেলে
প্রত্যেকবার মানে টাকা চাচ্ছে, 100 টাকা করে চাচ্ছে, 100 টাকা, ভালো ছেলে। তারপরে আপনার আদরের ছেলে, আপনি দিচ্ছেন 100 টাকা, 100 টাকা করে দিচ্ছেন, কিন্তু জিজ্ঞাসা করছেন না, শুধু ধারণা করছেন যে সে নিশ্চয়ই কোনো ভালো কাজ করছে। কিন্তু এই সুধারণা হয়তো বা তাকে বিপদের দিকে নিয়ে যেতে পারে। অনেকে ছোট বাচ্চাদেরকেও টাকা দেয়, দেখবেন ছোট ছোট বাচ্চা হাতে 50 রিয়াল, 100 রিয়াল, কি ব্যাপার? আল্লাহ তাআলা বলছেন, লা তুতু সুফাহা আমু আলাকুম, নির্বোধদেরকে তোমাদের মাল দিও না, কারণ সে অপচয় করবে, সে হয়তো এমন কাজ করবে, এমন বন্ধুকে দেবে, সে হয়তো বিড়ি সিগারেট খেতে শিখবে, সে এমন কিছু কিনবে যে যা কেনা উচিত না। সুতরাং আপনি সেই ক্ষেত্রে শুধু সুধারণা করে থাকবেন তা না। আমি বলছি না যে কুধারণা করেন, আপনি মেয়ের প্রতি সন্দেহ করেন তা বলছি না, কিন্তু কমসে কম আপনি খবরটা নেন যে কি করছে। ব্যাস, এ হলো হার্দিক রোগ। আরেকটা রোগের কথা বলি, সেটা হচ্ছে প্রসিদ্ধি কামনা। মনের ভিতরে যে আমি মানুষের মাঝে কি হব, বড় হব, প্রসিদ্ধ হব। তারপরে গদি কামনা, আমি নেতা হব, যে দলেই যাব সে দলে আমি নেতা, আর যদি আমাকে নেতা না করে তাহলে দল ভেঙে আর একটা দল করব। তার মানে নেতৃত্বের লোভ। দল ভেঙে দল কখন হয়? যখন আমি নেতৃত্ব না পাবো, খালাস আমি দলে নেই, আমাকে যে নেতা করবে আমি সেই দলে আছি, এইরকম একটা মানুষ লোভ কিছু কিছু মানুষের ভিতরে থাকে, নেতৃত্ব লোভ। কিন্তু এটা ভালো না খারাপ? একটা রোগের বিশাল, মানে হৃদয়ের একটা বিশাল রোগ, যে রোগের কারণে মানুষ মানুষের কাছে তুচ্ছ হয় এবং আল্লাহর কাছে তো হবেই। এই শ্রেণীর নেতৃত্ব লোভ মোটেই ভালো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জিবানি জায়ানি উরসিলা ফি গানামিন বি আফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়া শারাফিল দীন। দুটো ক্ষুধার্ত নেকড়েকে যদি একটা ছাগলের পালে ছেড়ে দেওয়া হয় তো কি করবে? ছাগলগুলো কি হবে? সর্বনাশ হবে না? হবে না, অতটা সর্বনাশ হবে না। যতটা সর্বনাশ হয় দুটো নেকড়ে যদি আলেমদের মাঝে, মানুষের মাঝে, শিক্ষিত মানুষের মাঝে ছেড়ে দেওয়া হয়, সেই নেকড়ে দুটোর নাম কি? মালের লোভ আর খ্যাতি লোভ, যশ লোভ, মানে সম্মানের লোভ, মর্যাদার লোভ, পদের লোভ, গদির লোভ। যদি এই দুটো নেকড়ে, মালের লোভ একটা নেকড়ে আর খ্যাতি লোভ একটা নেকড়ে, এই নেকড়ে বাঘ দুটো যদি মানুষের মাঝে আসে, তাকে এমন সর্বনাশ করবে যে ওই ছাগলকে যেমন সর্বনাশ, ছাগলের সর্বনাশ করা তার থেকেও বেশি। সুতরাং মালের লোভ এবং গদি লোভ বা সম্মানের লোভ খুবই ক্ষতিকর, আর এক শ্রেণীর মানুষের ভিতরেই আছে। আর এই জন্যই দেখবেন একটা দল ভেঙে উপদল হয়, আবার সে দল ভেঙে আর দল। কেন হয়? আমি চাই নেতৃত্ব আমাকে নেতা বানাবে না, আমি একটা দল বানিয়ে নিলাম। সুতরাং আল্লাহ তাআলা পানা যেন ভালো মানুষদের মাঝে এগুলো না থাকে বা থাকা উচিত না। বেশ, সাধারণত যাদের মধ্যে নেতৃত্ব লোভ থাকে তাদের মধ্যে অহংকার থাকে, আমিত্ব থাকে, আর অহংকারও একটা হৃদয়ের রোগ। মানুষের মনে অহংকার রোগটা অহংকারী, দেখবেন যে ব্যক্তি অহংকারী সে কিন্তু চেক করতে পারবে না, সব সময় তার মনের ভিতরে আমিত্ব, আমি করি আর কেউ নেই, কে আছে, আমি আমচুনি দিগারনিস্ট, আমার থেকে কেউ করে না, আমি আছি, আমি সবচেয়ে বড়, আমি করি বলে হয়, আমি না থাকলে হবে না, এই যে একটা আমি 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 আমি, একে কি বলা হয়? আমিত্ব। আর সংস্কৃত বলে অহম, অহমিকা, যাকে আরো ভালো করে বলা যায় হাম বড়াই, মানে আমি বড়, হাম বড়াই। এখন কিছু মানুষের বড় হয়ে অনেকে হাম বড়াই করে, সেটা ঠিক না, তাই না? কিন্তু আরো দুঃখের বিষয় যে ছোট হয়ে সে বলে যে আমি বড়, ছোট হয়েও যদি কেউ বলে হাম বড়াই তাহলে সেটা আরো বেশি খারাপ। সুতরাং অহংকার মানুষের ভিতরে একটা হার্দিক রোগ। যে মানুষের ভিতরে অহংকার থাকবে, সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সে জানাতে যাবে? সে জানাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় অহংকার কাকে বলে? হ্যাঁ, অহংকার কাকে বলে? যে মানুষকে তুচ্ছ করা, আর কি করা? না, সত্য প্রত্যাখ্যান করা। কেন আপনারা ভুলেন? যে কথা বারবার আসে বারবার, সেই কথাগুলো ভুলতে হয় না, চট করে বলতে হবে। কি
এই যে আপনার কাছে সত্য একটা কথা বলা হলো, উড়িয়ে দিলেন আপনি, যেমন করে হোক অপব্যাখ্যা করে হোক উড়িয়ে দিলেন। বলা হচ্ছে মহিলা পুরুষের নামাজ সমান, কিছু কিছু বিষয় পার্থক্য। হ্যাঁ মহিলা, এসব খ্রিস্টানদের ব্যাপার, খ্রিস্টানরা বলছে নারী পুরুষ সমান, আর এরা হাদিস ব্যবহার করে নারী পুরুষকে সমান করে দিল। নামাজ নারী পুরুষের নামাজ একরকম বলা হয়েছে, তাই সত্য প্রত্যাখ্যান করা হটকারিতা বলে একে। এই হটকারিতা এক প্রকার অহংকার। সুতরাং এই যে সত্য আপনি প্রত্যাখ্যান করছেন, আর কি করছেন, মানুষকে তুচ্ছ জ্ঞান করছেন। তুচ্ছ জ্ঞান ছোট জ্ঞান করা, আমি বড় বাকি সব কি ছোট, আমি হিরো বাকি সব জিরো, এখানে এই ময়দানে আমি হচ্ছি সবচেয়ে বড় আর কেউ নেই, এই শ্রেণীর একটা অহংকার পেশ করা, আর বাকি সবাইকে ছোট মনে করা, সবাইকে নগণ্য মনে করা, সবাইকে তুচ্ছ মনে করা, আমি এই ময়দানে আছি, আমি এই ময়দানের ফারেস, আমি এই ময়দানের ঘোষাবার, আর কেউ নেই, এ হচ্ছে আমিত্ব অহংকার। আর অহংকারে পতন আনে, অহংকারে পতন জরুরি। সুতরাং অহংকার ভালো জিনিস না। যে ব্যক্তি মাথা তুলে অহংকার করবে, সে তার অহংকারে তার মাথা নত হবেই। আর কে আমাদের দিনে তো বুঝতেই পারছেন, অহংকারীদেরকে কি করা হবে, পিঁপড়ের আকারে, কেননা সে দুনিয়াতে বিশাল মনে করেছিল, পাহাড় তুল্য মনে করেছিল, তাই আখেরাতে তাকে পিঁপড়ের আকারে হাসর করা হবে। সুতরাং অহংকার ভালো জিনিস না। আর অহংকার হচ্ছে পৃথিবীর বুকে সর্বপ্রথম পাপ। কে করেছিল পাপটা পৃথিবীর বুকে সর্বপ্রথম পাপ? অহংকার কে করেছিল? ফরিদ ইবলিস, যার নাম ইবলিস। সে কি বললো? খালাক্তানি মিন নারি ওয়া খালাক্তাহু মিন তিন, আমি ওকে সিজদা করব, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আপনি, মাটি থেকে, মাটি। কি হলো এটা? আগুন হয়ে মাটির প্রতি অহংকার হলো। আল্লাহ তাআলা অহংকারের, অহংকারের সাজা দিলেন, তুমি অহংকার করছো, যাও ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যাও, ভিতরে তো তুমি শয়তান। তো এই হলো অহংকার, প্রথম পৃথিবী ইতিহাসে প্রথম এই পাপ। সুতরাং যে অহংকার করবে সে রাজিম হবে, রাজিম সে হবে বিতাড়িত। এমনি একটা অহংকারের কাছাকাছি একটা জিনিস আছে, সেটা হচ্ছে আত্মপ্রিয়তা, আত্মমুগ্ধতা। আত্মমুগ্ধতা কাকে বলে? মানে নিজেকে, নিজে নিজের চরিত্র, নিজের রূপ, নিজের কাজ কারবার দেখে খুব খুশি হওয়া, আত্মমুগ্ধ হওয়া, নিজেকে নিজেকে নিয়েই মুগ্ধ হওয়া, এটাও একটা খারাপ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউলা আন্নাকুম তুজনিবুন লা খাফাত আলাইকুম মা হুয়া আযম, মা হুয়া আযম, যদি তোমরা গুনাহ না করো তাহলে তোমাদের উপরে এমন জিনিস আসবে যা তার থেকেও বড়। কি? আল উজব, আল উজব, উজব মানে হচ্ছে আত্মমুগ্ধতা, নিজের কাজকে মানে খুব খুশ হওয়া আর কি, আমি এটা করছি, আমি এতগুলো কাজ করেছি, অতএব আমি হচ্ছি, আমার মতো আছে কে, মনে মনে কি হওয়া, মুগ্ধ হওয়া, নিজের কাজ দেখে নিজেকে মুগ্ধ হওয়া। এও একটা হার্দিক রোগ, এগুলো কিন্তু বাইরে থেকে বোঝা যায় না, তো অনেক সময় বোঝা যাবে তার কথাবার্তায় স্পষ্ট হবে যে দেখো আত্মমুগ্ধ আছে মানুষটা, লোকটা কেমন ধোকায় আছে যে নিজের কাজকে নিজে প্রশংসা করছে না। নিজে প্রশংসা করবে, আর নিজের প্রশংসা করলেই তখন বুঝতে পারা যাবে যে লোকটা আত্মমুগ্ধ। এরই বিপরীত একটা জিনিস আছে, আন্তরিক রোগ বা হার্দিক রোগ, সেটা হচ্ছে হীনন্মন্যতা। হীনন্মন্যতা মানে নিজেকে হীন মনে করা, নিজেকে ছোট মনে করা, নিজেকে তুচ্ছ মনে করা, নিজেকে হ্যায় মনে করা, মিসকিন, আমি মিসকিন। আর মিসকিন যে হবে সে দেখবেন সে নোংরা কাজে, নোংরা কাজ করতে অভ্যস্ত হবে, মানুষের কাছে ছোট হতে অভ্যস্ত হবে, ইত্যাদি ইত্যাদি। হীনন্মন্যতা, ন্যায় মানে তার মধ্যে উচ্চ মনতা নেই। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ আমাদেরকে মানে উদ্বুদ্ধ করে বলছেন, তোমরা নিজেদেরকে হ্যায় মনে করো না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না, তোমরাই পৃথিবীর সর্বোপরি যদি তোমরা মোমেন, ইমান থাকবে, তবে তো ইমান থাকলে তোমরাই হচ্ছে পৃথিবীর সর্বোপরি। সুতরাং এই কথাটা রেখে আমাদের মনে কি সৃষ্টি করতে হবে? হীনমনতা না, আমরা না অহংকার করব আর না ছোট হব, তাই না? অতি বড় হইও না,
ঝড়ে ভেঙে যাবে, আর অতি ছোট হইও না, ছাগলে মুড়িয়ে খাবে, তাই না? না ছোট হব আর না বড় হব, মাঝামাঝি থাকব। সুতরাং যেমন অহংকার একটা খারাপ গুণ, তেমনি নিচ মন হওয়া বা হীন মন হওয়া একটা খারাপ গুণ। আমি আপনাদেরকে একটা গল্প শুনিয়েছি বা শোনাবো আবার, তাতে বুঝতে পারবেন যে হীন মনতা কাকে বলে বাদশা। একদিন একটা কুকুর তাদের রাজার কাছে এলো, পশুরাজকে সিংহ, বলল সিংহ মশাই, আমাকে লোকে কুকুর বলে ঘৃণা করে, কুকুর কুকুর ছি, আর মানুষের কুকুর কুকুর করে তুচ্ছ করে, অতএব নামটা খুব খারাপ, আমি চাই যে আমার নামটা আপনি চেঞ্জ করে দেন। কে বলল? কুকুর। কাকে বলল? পশুরাজ সিংহকে। তো বলছে দেখো তোমার নামটা, তোমার 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 গুণ হিসাবে তোমার নাম ঠিকই আছে। না না, আমাকে তুচ্ছ করছে, আমি তুচ্ছ হতে চাই না, আমি নাম চেঞ্জ করতে চাই। সত্যি তুমি নাম চেঞ্জ করতে চাও? হ্যাঁ। ঠিক আছে, কালকে এসো। তারপর সিংহ স্বীকার করে বেশ একটা ভালো এক টুকরো মাংস নিয়ে কুকুরকে দিল, বলল যে এটা তোমার কাছে রেখো, তোমার কাছে যত্ন করে রেখো, তারপরে আবার কাল সকালে তুমি আমার কাছে এসো, আমি তোমার একটা ভালো নাম রেখে দেবো, কুকুরের বদলে একটা ভালো নাম রেখে দেবো। দেখো এটা জন্য খেয়ে ফেলো না। তো কুকুর গেল, কুকুর গিয়েছে রাতে যখন খিদে লেগেছে, বুঝলে না, লাল টকটকে মাংস দেখে তখন তার লালা, এমনিতে কুকুরে হ্যাঁ লাল পড়ে থাকে, লাল পড়ছে, যেমন বহু মানুষের আমানত দেখে পরে পরে আমানত পেয়ে লাল পড়ে, খেতে ইচ্ছা হয় খেয়ে ফেলে। কুকুরও ভাবছে যে তাই তো, যদি খেয়ে ফেলে তো কুকুর তার নাম চেঞ্জ হবে না, আর যদি না খাই তো খিদে এত সুন্দর। শেষকালে ভাবতে 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 ভোরের দিকে ভাবছে কি, আরে কুকুরও তো ভালো নাম, দিয়ে খেয়ে ফেলল। বুঝলেন শেষকালে কি বললো? কুকুরও তো ভালো নাম, কেন ও জানে যে স্বভাব ওই রকম, কুকুরও ভালো নাম, এটা খারাপ কে বললো? বুঝতে পারছেন? তো এইভাবে মানে মানুষের মধ্যে যদি হ্যাঁ হীনমন্যতা থাকে তাহলে বড় কঠিন সমস্যা। আপনি দেখবেন বহু মানুষকে, বহু মানুষ যাদের ডায়াবেটিস আছে, তারা অনেক সময় বাঙালি রসগোল্লা দেখেছেন, আহা সামনে দেখলেই লাল পড়ে, তাই না? তাই না? যদি সামনে পেশ করা হয় রাজভোগ কিংবা ওই মানের রসগোল্লা খান, না 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 আমার ডায়াবেটিস আছে আমার খাওয়া যাবে না, না 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 একটা খেলে কিছু হবে না, তখন হ্যাঁ হ্যাঁ দু একটা খেলে সমস্যা নেই, দিয়ে তারপর খেয়ে নেয়, তাই না? এরকম করে দু একটা করে যদি খেতে থাকে এটা সর্বনাশ হবে না? হবে না, বহু মানুষের হয়, বহু মানুষের হয়। তো এই হচ্ছে নিচ মন, হীন মন, মানে তাদের মনের মধ্যে এ নেই, মজবুতি নেই, খালাস খাওয়া যাবে না, খাবো না, কিন্তু ওই কি হবে, একটা খেলে দুটো খেলে কিছু হবে না। তো এ হচ্ছে কি, মানুষের মনের মধ্যে একটা রোগ, হীনমন্যতা, এরকম করা উচিত না। তারপরে চলুন একটা রোগের কথা বলছি, সেটা হচ্ছে মানুষের মনের ভিতরে থাকে এগুলো, কিন্তু কাজে পরিণত খুব কম হয়, সেটা হচ্ছে লম্বা আশা, দীর্ঘ আশা, বিশাল বিশাল আশা। মানুষ অল্প বেতন পায়, তার ৫০০ রিয়াল বেতন, কিন্তু তার আশা হচ্ছে কি ৫ লাখের, বিশাল আশা করে বসে থাকে, ফলে তার হজও হয় না আর অন্য কাজও হয় না। এইসব মানুষদের লম্বা আশা, এই করলাম তারপর ঘরটা করতে হবে, ঘরটা করলাম তারপরে টাইল লাগাতে হবে, টাইল লাগানো হলো তারপরে এই করতে হবে, এই করতে হবে, করতে 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 মানে তার আশাই শেষ হয় না। এই লম্বা আশা কিন্তু খুব খারাপ জিনিস, বিশাল আশা, আর বিশাল আশা যখনই করবে মানুষ তখন তার সময় পার হয়ে যাবে কিন্তু কাজ হবে না, মৃত্যু এসে যাবে তার আশা আর মিটবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালু কালবুল কাবীর শাব্বান ফি ইসনাইন, বুড়িয়ে গেলেও মানুষের দুটি বিষয়ে সে যুবক থাকে, বুড়িয়ে যাওয়ার পরেও দুটি বিষয়ে মানুষ যুবক থাকে, কি বলতে পারবেন? ফি হুববিদ দুনিয়া ওয়া তুলিল আমাল, দুনিয়াকে ভালোবাসতে, তেমন টাকা পয়সা সংসারকে ভালোবাসতে, আর লম্বা আশা করতে, লম্বা আশা সে বিশাল হয়ে থাকে। সুতরাং লম্বা আশা আমাদের জন্য উচিত না। আর একটা হাদিসে আছে, ইয়াহরুমু ইবনে আদম ওয়া তাশাব্বু মাহু ইসনান, আদম সন্তান বুড়িয়ে যায় কিন্তু জওয়ান থাকে, যুবক থাকে দুটো জিনিস তার, কি আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর, মালের প্রতি লোভ এবং বয়সের প্রতি লোভ। কোন মানুষ আশা করে যে আমি চট করে মারা যাব,
সব মানুষ আশা করে যেন আমি দীর্ঘ দীর্ঘায়ু হই, মানে আমি আমার জন্য বয়সটা বেশি হয়। সে কোনোদিন মরতে চায় না, আর মরতে না চাওয়াটা একটা খারাপ গুণ না। ওই যে একটা হাদিসে আছে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চারিদিক থেকে তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে সমস্ত উম্মত, জাতি ছিঁড়ে ছিঁড়ে, যেমন ভোজন পাত্রে ভোজনকারীরা চারিদিক থেকে ছিঁড়ে ছিঁড়ে খায়। তো সাহাবারা বললেন, আমরা কি কম থাকবো? না, তোমরা কম থাকবে না, কিন্তু লাকিন্নাকুম গোসা উনকা গোসা ইসাইল, তোমরা তরঙ্গ তারিত আবর্জনার মতো হবে, ওই পানিতে ভাসিয়ে তোমাদেরকে নিয়ে যাবে। তার কেন? আল্লাহ তাআলা তোমাদের বুক থেকে শত্রুর ভয় তুলে নেবেন, আর তোমাদের মধ্যে দুর্বলতা প্রক্ষিপ্ত করবেন। দুর্বলতা কি বললেন? যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়াকে ভালোবাসবে আর মরতে অপছন্দ করবে, ব্যাস। তাহলেই তোমাদের মধ্যে তোমাদের শত্রুরা ভয় পাক, এটা থাকবে না। আর তোমাদের বুক থেকে শত্রুর ভয়, তো মানে শত্রু তোমাদের শত্রুর বুক থেকে তোমাদের প্রতি ভয় তুলে নেওয়া হবে। কেন ভয় করবে? যদি তোমাদের অবস্থা এই হয়, তোমরা দুনিয়া পছন্দ করছো, দুনিয়ার জন্য তোমরা মরতে না চাওয়ার জন্য তোমরা জিহাদ করবে না, তখন শত্রুরা ভয় করবে কেন? কোন পশুকে আপনার নিশ্চয়ই জানেন, বাঘ বা নেকড়ে যা শিকার করে, কোন পশুকে শিকার করতে পারে না? যাদের মধ্যে কি আছে, হিম্মত আছে, মরার ভয় নেই, গিয়ে হামলা করে, তাদেরকে কিন্তু কাবু করতে পারে না। এখানে যারা গিয়ে বসে যায়, যেমন হরিণ, হরিণের কোনো মোকাবেলা ক্ষমতা আছে? কিচ্ছু নেই, গিয়ে আরামসে নেকড়ে হোক কিংবা হায়না হোক কিংবা সিংহ হোক কিংবা চিতাবাঘ হোক, আরামসে শিকার করে। তো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত যদি তোমাদের ভিতরে থাকে, তো ওই অবস্থা, খালাস চুপ করে দেবো, চুপ করে হামলা করা যাবে। সুতরাং এটা একটা রোগ যে লম্বা আশা, এরই মতো হচ্ছে লোভ। লোভ হচ্ছে আপনার একটা হার্দিক রোগ। আর আমরা জানি যে আমাদের দেহের ভিতরে স্বররূপ আছে, তাই না? স্বররূপ মানে কি? স্বররূপ মানে কি? স্বর মানে ছয়, আর রূপ মানে শত্রু। মানুষের ভিতরে ছটা শত্রু আছে, কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই ছয়টা কি শত্রু? কাম, কাম মানে কি? সব কিন্তু হৃদয়ের রোগ আছে, ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। কাম মানে, কাম মানে বুঝতেই পাচ্ছেন, যৌন, যৌন ক্ষুধা, যৌনচারিতা। কাম, ক্রোধ মানে রাগ, মানুষের ভেতর রাগ, কিছু বললেই রাগ, কারণে অকারণে রাগ। তারপরে মোহ, মোহ মানে এই যে ভালোবাসা, অবৈধ ভালোবাসা ইত্যাদি, মায়া মমতা, মানে অযথা আর কি। তারপরে মদ, মদ মানে অহংকার। তারপরে মাৎসর্য, মাৎসর্য মানে কি? পরশ্রী কাতরতা, এক প্রকার হিংসা, পরের শ্রী দেখে যে কাতর হয়, পরের ভালাই দেখে যে হিংসা করে। তো এগুলো সব এক একটা রিপু। রিপু মানে শত্রু, মানুষের শত্রু, মানুষের দেহের ভিতরেই আছে, মানুষের মনের ভিতরেই আছে। লোভ, মানহুমান এলায়াস বা আন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটো লোভী কখনো তৃপ্ত হয় না, দুটো লোভী কখনো তৃপ্ত হয় না, এক ধনলোভী আর এক জ্ঞানলোভী। যে দেখবেন ধন উপার্জন করেই যাচ্ছে, করেই যাচ্ছে, সব হলো, হাজার হলো, লাখ হলো, কোটি হলো, শত কোটি হলো, তবুও সে ধনের লোভ সংবরণ করতে পারছে না। আর দ্বিতীয় জ্ঞানী লোভী, যার মধ্যে জ্ঞান আছে, জ্ঞানের গভীর সমুদ্র, তবুও সে জ্ঞান অর্জন করছে, শুনে পড়ে তবু আরো বারবার পড়ছে, জ্ঞান অর্জন করেই যাচ্ছে। এইভাবে সে কি করে? কোনোদিন ক্ষান্ত হয় না ধনের লোভে এবং জ্ঞানের লোভে। যার ভিতরে জ্ঞান লোভ আসবে, জ্ঞান পিপাসা আসবে, সে কোনোদিন দেখবেন ক্ষান্ত হচ্ছে না, সবার সময় জানার ইচ্ছা, সব সময়। এমন কি মানুষ দেখবেন, বহু মানুষ আছে শুনেছি, গাড়িতে যাচ্ছে, তো গাড়িতেও সে বই পড়ছে। ট্রেনে আমরা লম্বা লম্বা সফর করি, তাই না? দিন দুদিনের সফর করি, সে ট্রেনে দেখবেন বহু মানুষ কি করে, ওই সামান্য 10 মিনিটে সফর হলো, সঙ্গে পত্রিকা রাখা আছে, পড়ছে। ইউরোপের লোকেরা দেখবেন, কিন্তু আমাদের দেশের লোকেরা মজা নেবে, জানলায় বসে, জানলা ধারে বসবো, খালি দেখবো বাইরে, কত কি দেখবো, তাই না? কিন্তু ওই সময়টাকে তারা কাজে লাগায়, যারা জ্ঞানী মানুষ, জ্ঞান
মানে আরোহণ করতে হলে জ্ঞান যখন আপনি আহরণ করবেন তো একটা লোভ থাকবে ভিতরে জ্ঞান পিপাসা কোনোদিন তৃপ্ত হয় না মানুষ মানুষে মিটেই না সব সময় আপনি দেখবেন যে সে খেতে বসেছে এমন সময়ও সে জ্ঞান অর্জন করছে রেডিওর মাধ্যমে হোক যে মাছ টিভির মাধ্যমে হোক যেগুলো বৈধ আছে সে জ্ঞান সব সময় আহরণ করছে তার মানে সে সময় নষ্ট হতে দেয় না সব সময় সে জ্ঞানের পিপাসা আর পিপাসা কোনোদিন মিটে না এইভাবে যদি আপনার মধ্যে লোভ থাকে জ্ঞানের লোভ তো ভালো কথা কিন্তু যদি বিপরীত হয় লোভ হচ্ছে খারাপ জিনিস তাই না অতি লোভে তাঁতি ডোবে এখন আমাদের দেশে চিটফান্ডগুলো হয়েছে কত তাঁতি ডুবলো তাই না সব টাকা রেখেছে বললো কি দু বছরে ডবল হয়ে যাবে আরে দু বছরে ডবল হয়ে যাবে সুদ নাকি এটা খেয়ালও করলো জানলো না ভালো ভালো ঘরের লোক ভালো ভালো ঘরের লোক তারা মানে টাকা জমা দিয়ে 20,000 দেবো আগামী বছরে 40,000 পেয়ে যাব এই লোভে কত টাকা জমা হলো তারপরে শেষকালে কি হলো অতি লোভে তাঁতি ডোবে তাদের সমস্ত ডুবিয়ে দিল অনেক আত্মহত্যা করলো যা পয়সা ফেরত পেলাম না আত্মহত্যা এজেন্ডা বলে কয়ে যারা পয়সা জোগাড় করে দিয়েছিল তাদের ঘর ভাঙচুর হে করে তার আত্মহত্যা এখন দেশে কি অবস্থা চলছে কি সব চিটফান্ডের সমস্যা কিসের জন্য একটা কারণ হলো লোভ যে আমি দু বছরে ডবল পাব তারপরে এরই বিপরীত আর একটা আছে কার্পণ্য বখিলি এটাও হৃদয়ের রোগ দেখবেন খরচ করতে চায় না এটা কি মনের ব্যয়কুণ্ঠতা মানুষের ব্যয়কুণ্ঠতা মানে খরচ করতেই চায় না আর বখিল কাকে বলে যে নিজের জন্য খরচ করে দেখবেন শীতে কাঁপছে তবুও গামছা গায়ে দিয়েছে তাই না আছে না লোক দেখবেন যে শীতে বড়লোক মানুষ বিল্ডিং এ বাস করে কিন্তু শীতে থরথর করে কাঁপছে আর কি আছে গায়ে গামছা গায়ে দিয়ে আছে কিংবা অনেকে দেখবেন শাড়ি গায়ে দিয়ে আছে একটা শাল কিনবে না পয়সা আছে এই জন্যই তো বলছি বখিল নিজের নিজে খরচ করে না খাবে না মানে যে ভালো খায় তা পয়সা শেষ হয়ে যাবে পয়সা জমিয়ে জমিয়ে রাখবে শেষকালে মারা যখন যাবে তখন পরে ভোগ করবে তবুও নিজের জন্য সে ব্যয় করবে না এরা হচ্ছে ব্যয়কুণ্ঠ আর এটা হচ্ছে মনের একটা বড় রোগ যে রোগের কারণে নিজেও বেচারি সুখ লাভ করতে পারে না এবার চলুন হিংসা হিংসাও প্রথম পাপ যে পাপ পৃথিবীর বুকে ঘটেছিল তাই না অহংকারের সাথে হিংসা হিংসাটা কিসের যে আদমকে জান্নাতে দেওয়া হলো আর আমাকে বিতাড়িত করা হলো অথবা আদমকে কি করতে হবে ভ্রষ্ট করে বের করতে হবে ফাতাল্লাহুমা বিগারুর তারপরে কি বলল যে মা নাহা কুমা রব্বু কুমা আনতিল কুমা সাজারা তো আল্লাহ তোমাদেরকে তোমাদের প্রতিপালক কি জন্য নিষেধ করে জানো এই গন্ধম খেতে বা এই গাছ খেতে যাতে করে তোমরা ফেরেশতা হয়ে যাও মানে এর থেকে ভালো হয়ে যাও এইভাবে প্রলোভন যুগিয়ে কত রকম কথা বলে শয়তান কি করলো কিসের জন্য করলো হিংসা করে যাতে কি হয় যাতে করে শাস্তি হয় যা জান্নাত থেকে বের করে দেওয়া হয় তাই যাই হোক তো প্রথম পাপ ছিল হিংসা হিংসা হয় ডাক্তারে ডাক্তারে হিংসা হয় চাষি চাষির সাথে তাই না হিংসা হয় দোকানদার দোকানদারের সাথে হিংসা হয় আলেমের আলেমে হিংসা হয় হাফেজে হাফেজে হিংসা হয় ইমামে ইমামে যাই হোক একই সমপ্রমী পরিমাণ মানুষের মাঝে হিংসা আসে আলেম কোনদিন ডাক্তারের হিংসা করবে না তাই না আর ডাক্তার কোনদিন আলেমের হিংসা করবে না হিংসা করে সম মানের লোকেরা এই হিংসা খুবই খারাপ জিনিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুমুজ জান ফাইন্না জান কিতাবুল হাদিস তোমরা কুধারণা থেকে দূরে থাকো এ হচ্ছে মিথ্যা সবচেয়ে বড় মিথ্যা কথা ওয়ালা তাজাসসু জাসুসি করো না ওয়ালা তাহাসাদু তোমরা হিংসা করো না পরস্পর হিংসা করো না হিংসা হচ্ছে কাবিরা গোনা হিংসা কাবিরা গোনা যদি তোমাদের হিংসা হয় তা খবরদার হিংসার পেছনে পড়ো না মানে হিংসা মনে মনে যদি হয়েও যায় তো হিংসাটাকে প্রকাশ করো না মানুষের প্রতি হিংসা প্রকাশ করলে হিংসা মানে কি হিংসা মানে হচ্ছে যে আপনারটা ঢাকা থাক পরেরটা বিকিয়ে যাক আমার হোক ওরটা ধ্বংস হয়ে যাক কিংবা ওরটা আমার কাছে আসুক এই যে হিংসা ওর যেটা হয়েছে ওর সম্মান
ওর গদি ওর মালধন ওর ইত্যাদি যে যে সম্মানগুলো আছে যে উন্নতিগুলো আছে ওই উন্নতিগুলো ওর ধ্বংস হয়ে যাক আর আমার হোক অনেকে চায় না যে আমার হোক কিন্তু ধ্বংস হয়ে যাক ওর তাই না তো অনেক সময়ে মানুষ এমনও হিংসা করে যে নিজেরও ক্ষতি করে যে সেই গল্পটা মনে আছে যে এক বধূ দ্বিতীয় বিয়ে করেছিল বিয়ে করার পরে একটা টয়োটা গাড়ি করে টয়োটা গাড়িতে কটা সিট হয় দুটো সিট গামারা দুটো সিট তো এখন নতুন বউকে নিয়ে বেড়াতে যাবে বধূ বাইরে গিয়ে কোথাও আশা গাদা গাদা খাবে আর কি ও পুরনো বউ বলছে আমিও যাব পুরনো বউ বলছে আমিও যাব কেন হিংসা তো ওকে একা সুখ লুটবে তা হবে না আমিও যাব বলে দেখো এখানে তো সিট একটাই তুমি পরে যেও আমি একাই নিয়ে যাই একবার না আমি যাব আমি পেছনে বসবো পেছনে বসার জায়গা আছে ডালা বলছে আমি ডালাতেই বসবো এবারে নতুন বউটাকে নিয়ে ভিতরে বসে যাচ্ছে আর পেছনে পুরনো বউ যাচ্ছে নতুন বউয়ের সঙ্গে যা হয় আমরা স্বামী স্ত্রীতে আমরা খুব মানে গল্পতে মত্ত আছে আর পেছনে বউ ওই কাঁচে দেখছে প্রচুর হিংসা হচ্ছে দিয়ে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ করে অ্যাক্সিডেন্ট হোক আল্লাহ করে অ্যাক্সিডেন্ট হোক আল্লাহ করে অ্যাক্সিডেন্ট হোক তা অ্যাক্সিডেন্টটা যদি হয় কি হবে অবস্থাটা মানে ওরাই মোট বাড়িয়ে বাঁচবে দেখছেন নিজের মানে বুঝতেই পারছে না হিংসাতে অন্ধ হয়ে গেছে হিংসাতে এমন অন্ধ হয়েছে যে বুঝতেই পারছে না যে অবস্থাটা কি যে আমারও ক্ষতি হবে সেটা না বুঝতে পারছেন তো অনেক সময় এরকম হয় যে মানুষ যেমন ওই গাছের ডালে কা কা করে এক সুন্দর করে কাক কা কা করছিল নিচে থেকে শিয়াল শিয়ালের হিংসা হচ্ছে কেমন সুন্দর গাছে উঠে কা কা করছে মুক্ত আকাশে আমি যদি পারতাম ভালো হতো আল্লাহ করে একটা আকাশ তুল তুল তুফান আসে তো কাক কোথা থাকে দেখব কে বলছে দেখছেন শিয়ালের বুদ্ধি শিয়ালের হিংসা দেখেন কি তুফান এলে পরে কাক কোথায় কাক ডুবে মরবে আর তুই কি করবি আজকের দুনিয়ার কাফেররা মুসলমানদের প্রতি হিংসা করে আরব রাষ্ট্রগুলোর প্রতি হিংসা করে পেট্রোলের জন্য হিংসা করে দিয়ে ভাবে যে যদি ধ্বংস হয়ে যায় তাহলে মুসলমানরা কি করে দেখবো আরে মুসলমানরা ধ্বংস হওয়ার আগে তোদের কি হবে কাদের প্রতি হিংসা করছিস তোদের কি হবে মুসলমানরা না থাকলে দুনিয়ায় থাকবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ততদিন কিয়ামত কায়েম হবে না যতদিন মানুষ আল্লাহকে চিনবে আল্লাহ আল্লাহ বলবে আর যখন আল্লাহর নাম ভুলে যাবে তখন কি হবে দুনিয়া আপনিই চলে যাবে তোদের দোয়ার দরকার নেই তোদের কামনার দরকার নেই তোদের প্রার্থনার দরকার নেই মুসলমানরা আছে আছে বলে তোরা আছিস মুসলমানরা দুনিয়াতে আছে বলে তোরা আছিস বেঁচে আছিস না ওরা না থাকলে তোরা থাকবি না সুতরাং ওই মেয়েটার মতো আল্লাহ করে অ্যাক্সিডেন্ট হোক আল্লাহ করে অ্যাক্সিডেন্ট আল্লাহ করে অ্যাক্সিডেন্টটা হলে তুই কোথায় থাকবি হিংসা বড় খারাপ জিনিস হিংসা বড় খারাপ জিনিস মানুষ মানুষে হিংসা করে বুঝলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খায়রুন নাস যুল কালবিল মাখমুম ও লিসানিস সাদিক পরিষ্কার হৃদয়ের মানুষ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ সত্যবাদী মানুষ সব থেকে শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাল কালবুল মাখমুম কালা হুয়া তাকিয়ুন নাকি পরিষ্কার পরিচ্ছন্ন এমন মানুষ আল্লাযী লা ইসমা ফীহি ওয়ালা বাগি ওয়ালা হাসাদ যে মনের ভিতরে এই রোগগুলো নেই যার যে মনের ভিতরে কোনো পাপ নেই কোনো বিদ্রোহ নেই কোনো হিংসা নেই যে মনের ভিতরে হিংসা নেই তারপরে বলা হলো তারপর কে তারপর বলা হলো যে ব্যক্তি দুনিয়াকে খারাপ জানে এবং আখেরাতকে ভালোবাসে তারপরে কে তারপর বলা হলো যে মোমেন চরিত্রবান চরিত্রবান এ হচ্ছে সব থেকে ভালো লোক জানেন হিংসা পরস্পরিক কাতরতা এগুলো হয়ে থাকে হ্যাঁ আলেমে আলেমে হিংসা হয়ে থাকে সব থেকে বড় কথা আলেমে আলেমে হিংসা যারা হাদিস কোরআন জানে তারা যদি হিংসা করে তাহলে পরে সমস্যা ও ভালো বলতে পারছে তার প্রতি হিংসা ভালো বক্তার প্রতি আর একজন আলেমের হিংসা তারপর ভালো লেখক তো ওর প্রতি আর একজনের হিংসা একজন আলেমের হিংসা মানে আমি আছি আমার থেকে বড় কেউ নেই তো অহংকারের সাথে হিংসার স্বাদ আছে কার শয়তান ইবলিশের মতো অহংকারের সাথে হিংসার স্বাদ আছে বুঝতে পারছেন
বহু মানুষ আছে, বহু আলেম আছে যারা দায়ী হয়েছে, কিন্তু দায়ী ইলাল্লাহ নয়, দায়ী ইলান নাফস, নিজের দিকে আহ্বান করে, নিজের দিকে দাওয়াত দেয়, তাই তার দাওয়াত গ্রহণ না করলে তার রাগ হয়। তুমি যে আল্লাহর দিকে দাওয়াত দাও, যদি আল্লাহর দাওয়াতকে গ্রহণ না করো, তোমার রাগের কি কথা? তোমার কেন রাগ হবে? তুমি নিজের দিকে ডাকলে পরে হ্যাঁ রাগ হওয়ার কথা। কিন্তু অনেক মানুষ আছে যে তারা নিজের দিকে আহ্বান করে, ফলে গ্রহণযোগ্য না হলে, তার কথা না মানা হলে সে রাগ করে, বুঝতে পারছেন? তো এইভাবে তারা আলেম হয়ে আলেমের প্রতি হিংসা করে, যে ও বড় হয়ে গেল, আমি ছোট থেকে গেলাম। আমি আপনাদেরকে একবার গল্প বলেছিলাম, মদিনা ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করেছিলাম তখন একবার প্রতিযোগিতা হয়েছিল, প্রতিযোগিতা প্রতি বছরই হয়, একবার না প্রতি বছরই হয়, হাদিস প্রতিযোগিতা, যে কে কতটা হাদিস মুখস্থ করতে পারছে, 100, 200, 300 এভাবে হাদিস মুখস্থ প্রতিযোগিতা হয়। তো আমরা সব অংশগ্রহণ করেছি, তো 100 নম্বর আমি পেয়েছি, 100 নম্বর, আর আমার থেকে নিচু ক্লাসের এক ছেলে সেও 100 নম্বর পেয়েছে, 100 নম্বর পেয়েছে। কিন্তু তার ধারণা যে সে আমার থেকে ভালো, আমার থেকে বড়। এখন সমস্যা হয়েছে কি, সেও 100 পেয়েছে, আমিও 100 পেয়েছি, কিন্তু যখন নামটা লেখা হয়েছে রেজাল্টে, আমার নামটা আগে আছে আর তার নামটা নিচে আছে। সে এখন বলছে ও 100 পেয়েছে, আমিও 100 পেয়েছি, আমার নামটা নিচে দিলে কেন? বুঝতে পারছেন? ও 100, আমারও 100, তো ওর নামটা আগে কেন? হিংসা প্রকাশ করে বেড়াচ্ছে মানুষের কাছে, এত বড় হিংসা, এ হচ্ছে মনের ভিতরে খাবাসা, মনের ভিতরে হিংসা। তো এইভাবে আলেমে আলেমে ছাত্রে ছাত্রে হিংসা থাকে না? অনেক সময় দেখবেন ছাত্র লিখছে, কিন্তু ছাত্র দেখতে দেয় না, পরীক্ষা হলে তো আলাদা কথা, এমনি দেখতে দেয় না, মানে যেটা সঠিক উত্তর সেই উত্তরটা বলে দেয় না। কি থাকে? প্রতিযোগিতা থাকে, থাক প্রতিদ্বন্দ্বিতা থাকে, সেটা থাক, কিন্তু ওকে বলে দেবো না, এটা কি হিংসা, যে ওর না হোক, এটা হচ্ছে হিংসা, কিংবা ওরটা ধ্বংস হয়ে যাক, এটা হচ্ছে এক প্রকার হিংসা। কিছু কিছু মানুষ আছে যে শুধু হিংসা প্রকাশ করে মুখে, তাই না, মুখের মানুষের কাছে বলে বেড়ালো তা না, বরং তার বিরুদ্ধে বইও লিখে, তার বিরুদ্ধে পাম্পলেটও মানে ছাপিয়ে লুকিয়ে বিলি করে, মানুষকে তুচ্ছ করার জন্য, হ্যায় করে তার প্রতি হিংসার জন্য, যে দেখছে মানুষের কাছে এই তো সম্মানিত হয়ে যাচ্ছে, ওকে দাওয়াত করে খাওয়াচ্ছে আমাকে খাওয়াচ্ছে না, ওকে জলসায় ডাকছে আমাকে ডাকছে না, ওকে মানুষ সম্মান দিচ্ছে আমাকে দিচ্ছে না, তখন তার একটা দোষ ধরে, তার দোষ কিংবা অপবাদ দিয়ে তার বদনাম ছড়াচ্ছে, কাগজ ছেপে বিলি করছে, এ কত বড় ধৃষ্ট। আর দুঃখের বিষয় যে এরা আবার আল্লাহর পথে দাওয়াত দেয়, এই রকম দাওয়াতের দায়ীকে ডিলেট করা দরকার, তাই না? কিন্তু সমস্যা হচ্ছে কি, যে আমাদের হাতে নেই, মানুষের হাতে নেই, আল্লাহর হাতে, আর প্রমাণের দরকার, তাই না? কি বলা হয়েছে যে বাইয়েনা আও হাদ্দুন আলা জাহারে, কোনো কিছু অপবাদ দিলে তার কি চায়? প্রমাণ চায়, আর না হয় শাস্তি। কিসের শাস্তি? অপবাদের শাস্তি, আসি চাবুক লাগাও একে। কিন্তু প্রমাণ করাটাই হচ্ছে বড় মুশকিল, বড় বড় দুঃখের বিষয়, যে তারা এক আলেম হয়ে আর একজন আলেমের বিরুদ্ধে কি করে, এইভাবে হিংসা করে, আর সে হিংসার বলে তাকে তুচ্ছ করে। একটা গল্প আপনাদেরকে বলেছিলাম, অবশ্য বানানো গল্প হতে পারে। পাড়া গ্রামে একজন আলেম গিয়ে এক জমাতে খুতবা দিয়েছে, যে একটা নতুন মশলা বলেছে একজন আলেম, তারপরে সে চলে যাওয়ার পরে পরবর্তী জুমাতে আরেকজন আলেম এসেছে, সে খুতবা দিয়েছে, খুতবা দেওয়ার পর এই মশলাটার বিপরীত, যেটা উনি বলেছিলেন, আগেকার আলেম বলেছিলেন, তার বিপরীত। তো তাকে বলা হলো যে উনি তো এই কথা বলে গেলেন, তো আর আপনি তো তার উল্টো বলছেন। বলে আরে ও কি জানে, ও গাধা, কি বলে, কি জানে গাধা। তারপরে তারপরে জুমাতে বা তারপরে যখন উনি এলেন, তখন ওনাকে বলা হলো যে আপনার জন্য, আপনি যে মশলা দিয়েছেন তাকে অমুক সাহেবের কাছে বলা হলো, তো উনি বললেন যে ও তো গাধা। মানে আরে ও কি জানে, ও তো গরু, এ ওকে গাধা বললো আর ওকে গরু বললো। তারপরে যখন দুজনকে দাওয়াত দেওয়া হলো, গ্রামবাসী দুজনকে দাওয়াত দিয়ে নিয়ে এসে বেশ ওই যে সর্প ঢাকা নাস্তা নিয়ে এসেছে, ঠিক আছে, একে দিয়েছে গরুর খাবার আর ওকে দিয়েছে গাধার খাবার। খুলে দেখছে এই এসব কি, এত বড় অপমান কেন? আপনারা নিজেরাই বলেছেন যে ও গরু আর ও গাধা খান। তো এইগুলো সমাজের পক্ষ থেকে, অনেক সমাজই, সমাজে মানুষ জানে যে কোন আলেমের কি চরিত্র, আরে বই লিখে লিখে বদনাম করছে, বই ছাপছে, নিজে বিলি করে বেড়াচ্ছে, আজই বললা কেন, একটা মানুষকে ছোট করব, তার সম্মান উঠছে, তার বড় হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তাকে আমি ছোট করব, তাকে তুচ্ছ করব, এত বড় খবিশ মন তাদের,
এই মনের ভিতরে এমন একটা রোগ হিংসা, এই হিংসা রোগ কিন্তু খুবই কঠিন। সুতরাং মনে রাখতে হবে যে হিংসা আমাদের ভিতরে থাকলেও যেন মুখে প্রকাশ না পায়। একজনের নাম হচ্ছে আপনার হিংসা হচ্ছে, একজনের বিল্ডিং হচ্ছে আপনার হিংসা হচ্ছে, তো হিংসাটা হলো বিল্ডিং আপনার তো হবে না, কিন্তু তার হিংসা করে প্রকাশ করে লাভটা কি হবে? না, মানুষের কাছে তার সম্মানটা ডাউন করে দেবো। বুঝতে পাচ্ছেন? তো এই শ্রেণীর মানুষদের জন্য আল্লাহর কাছে পানাহ চাইতে হয়, আল্লাহ যেন এই সমস্ত আলেম থেকে আমাদের সমাজকে মুক্ত করুন, না হয় বুঝতেই পাচ্ছেন সমাজের অবস্থা। কারণ পাবলিক দেখে কি হবে, কি শিক্ষা নেবে? খারাপ শিক্ষা নেবে। সুতরাং আর বেশি লম্বা করতে চাই না, আমাদের ইনশাআল্লাহ পরবর্তীতে আরো কিছু হার্দিক রোগের কথা আমরা আলোচনা করব। আজকে সব থেকে যে বড় কথা এবং সব থেকে যে হৃদয়ের রোগ পেলাম সেটা হচ্ছে কি, হিংসা এবং অহংকার। এটা কার গুণ ছিল? প্রথম পাপ ছিল ইবলিসের। এই ইবলিসি গুণ যেন, ইবলিসি রোগ যেন আমাদের মানুষের ভিতরে না থাকে। মানুষ মানুষের মতো হবে এবং ইবলিসের মতো হবে না। আর আল্লাহ তাআলা বলেছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানকে অন্ধের মতো অনুকরণ করার চেষ্টা করো না, না হয় তোমরাও অবস্থা কি হবে। ইন্নামা ইয়াদউ হিযবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, সে নিজের দলকে দলবলকে ডাকে কি জন্য, যাতে করে জাহান্নামবাসী হয়। তো আমরা যেন জাহান্নামবাসীদের রাস্তায় পা না দিই। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।